আসসালামু আলাইকুম সুপ্রিয় এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমি এই কামনা করে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আজকে একটি ক্লাস নিয়ে বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেক ভালো সময় কাটাচ্ছ এবং ধারাবাহিকভাবে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ একটা বিষয়কে চিন্তা করে আমরা সামনের দিকে আগাতে পারি যে আগে যে বিষয়টা যে সুবিধাটা আমরা ভোগ করতে পারতাম না এখন সেটা পারি সেটা কি সেটা হচ্ছে ইন্টারনেটে এসে যে কোনো স্যারের ক্লাস যে কোনো টপিকের ক্লাস আমরা যদি বুঝতে চাই সেটা এখন আমরা বুঝতে পারি অতীতে সেটা স্বল্প পরিসরে ছিল এখন বৃহৎ পরিসরে তোমার যে স্যারের বা যে শিক্ষকের ক্লাস তোমার পছন্দ এবং যে টপিকটি তুমি বুঝতে চাও ইন্টারনেটে এসে কিন্তু সেটি বোঝা সম্ভব তোমরা নিশ্চয়ই এই সুযোগটি লুফে নিচ্ছ আমি এই কামনা করে আজকের মতো আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি ক্লাসটি শুরু করার আগে একটু কনফার্ম হয়ে নেই আমার কথাগুলো তোমরা শুনছো কিনা ভিডিওটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা শিক্ষার্থী বন্ধুরা বলতে বলতে বহুদিন চলে যাচ্ছে আল্লাহর রহমতে সব ঠিক আছে চলো তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করতে পারি শুরুতেই আমি একটি বিষয় তোমাদেরকে অবগত করি আমি দেখি শুরুতে থেকে কে জয়েন করেছো আজকে ক্লাসে ক্লাসে আরাফাত দেখছি জয়েন করেছো কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিশাইল হুসাইন মাইকেল হুসাইন সামথিং হুসাইন তারপর হিমেল আসমাক্তার তারপরে আরাফাত ইসমাম আরাফাত রূপা সবার উত্তর আমি একসাথে দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে সে বিষয়ে তোমরা কমেন্ট করো আচ্ছা তো এবং সাথে সাথে তোমরা ভিডিওটি শেয়ার করো চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমিও তোমাদের সাথে সাথে আমি ভিডিওটি শেয়ার করে দিচ্ছি বিভিন্ন স্টুডেন্টদের গ্রুপে খুব শিগগিরই আমরা ক্লাসটা শুরু করব এখন তড়িৎ প্রবাহের চুম্বক্রিয়া ও চুম্বকত্ব অধ্যায়ের আজকে দুই নাম্বার চ্যাপ্টার লেকচার দুই নম্বর লেকচারে এসে আমরা কোন টপিকটি সম্মুখীন হচ্ছি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেই টপিকটি আজকে আমরা পড়তে যাচ্ছি টপিকটির নাম হচ্ছে বায়োট সূত্র এই সূত্র টপিকটি আমরা এখন পড়তে যাচ্ছি আমি চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বায়োট স্যাভার সূত্র টপিকটি শুরু করে দেই হ্যাঁ ইতিমধ্যে আমি অনলাইন ক্লাসের ফর্মাটি ফর্মালিটিগুলো সম্পন্ন করে ফেলেছি চলো তাহলে আমরা আমাদের আজকে তড়িৎ প্রবাহের চুম্বকীয় চুম্বকত্ব অধ্যায়ের বায়োটস্যাভার্ট সূত্রটি পড়া শুরু করি তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এটাকে অনেক বইয়ে বায়োটস্যাভার্ট সূত্র বলেছে অনেক বইয়ে বিও সেভা সূত্র বলেছে অনেক বইয়ে এটাকে ল্যাপ্লাসের সূত্র বলেছে বটে তো চলো আমরা আজকে এই টপিকটি সম্পর্কে স্পষ্ট হই বায়োট বায়োটসভার সূত্র এই সূত্রটা পড়ার আগে শুরুতে ল্যাপ্লাসের নামটা যে নিতেই হবে বিজ্ঞানী ল্যাপ্লাস উনি যে কাজটি করেছে আমরা গত ক্লাসে চৌম্বক ক্ষেত্র নিয়ে আলোচনা করলাম চুম্বক ক্ষেত্রের মান বের করার জন্য চুম্বক ক্ষেত্রের মান বের করার জন্য কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি এরকম তড়িৎ প্রবাহিত হয় এর চারপাশে ক্ষেত্রের সৃষ্টি হয় এটাই হচ্ছে আমাদের অধ্যায় তো এর চারপাশে যে চৌম্বকক্ষেত্রটার সৃষ্টি হলো এই ক্ষেত্রের মান বের করার জন্য বিজ্ঞানী ল্যাপ্লাস একটি সূত্র প্রদান করে ল্যাপ্লাসের নাম অনুসারেই তার সূত্রটাকে ল্যাপ্লাস সূত্র বলা হয় কি বের করার জন্য ক্ষেত্রের মান বের করার জন্য বিজ্ঞানী ল্যাপ্লাস একটি সূত্র প্রবর্তন করে তার নাম অনুসারে সূত্রটার নাম হয় ল্যাপ্লাসের সূত্র পরবর্তীতে দুজন বিজ্ঞানী একজন হচ্ছে বিয়ো একজন হচ্ছে সেভা এই দুইজন বিজ্ঞানী ল্যাপ্লাসের সূত্রটার সত্যতা প্রমাণ করে সত্যতা প্রমাণ করে বা নিশ্চিত করে যে এটা ঠিক আছে পরবর্তীতে ল্যাপ্লাসের সূত্রে সত্যতা প্রমাণ করে কে কে দুজন বিজ্ঞানী একজনের নাম হচ্ছে বিয়ো একজনের নাম হচ্ছে সেভা এই দুইজন বিজ্ঞানীর নাম অনুসারে পরবর্তীতেই এই সূত্রটার নাম দেওয়া হয় বায়োটস্যাবার সূত্র কোথাও যদি চলে আসে ল্যাপ্লাসের সূত্রটা বলো তাহলে কিন্তু তোমাকে এটাই বলতে হবে যে কোনো তারের চারপাশে কোনো তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তডিৎ প্রবাহের ফলে চারপাশে যে ক্ষেত্রের সৃষ্টি হয় এই সূত্রটাকে ল্যাপ্লাসের সূত্র বলে কিন্তু এই সূত্রটার ডিটেল যদি আমরা পড়তে যাই তাহলে এখন আমাদেরকে এগুলো মুছে এর ভেতরে প্রবেশ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো তোমরা কি আমার কথাটা স্পষ্ট করে বুঝেছ না যে আমরা আসলে কি পড়তে যাচ্ছি আমরা পড়তে যাচ্ছি বায়োট বায়োটস্যাবার সূত্র কেউ যদি জিজ্ঞেস করে বায়োট স্যাভার্ট সূত্র নামটা তো কত কঠিন এটা আসলে কি এর মধ্যে কি আছে আমরা বুঝে ফেললাম যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয় এই চৌম্বকক্ষেত্রের মান বের করার জন্য মান নিয়ে যে অ্যানালাইসিস সেটাই হচ্ছে বায়োট স্যাবার সূত্র তো বায়োট বায়োটস্যাবার্ট সূত্রটা আমরা চলো এখন পড়া শুরু করে দিই তো শুরুতে বায় সূত্রটা কেমন সেটা একটু দেখে নেই মনে করো এটা একটা পরিবাহী তার তো এই পরিবাহী তারের মধ্যে দিয়ে ধরে নিলাম যে তডিৎ প্রবাহিত হচ্ছে হ্যাঁ পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তো এখন এই পরিবাহী তারের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম আমরা পরিবাহী তারের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম যেটাকে আমরা ডিএল দ্বারা প্রকাশ করলাম এই তারের মধ্যে দিয়ে তডিৎ প্রবাহিত হওয়ার ফলে এর চারপাশে যে কোনো বিন্দুতে ক্ষেত্রের মান আমরা বের করতে পারব চলো আমরা এইখানে একটা পয়েন্ট নিলাম যে বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করতে চাই তো এখান থেকে ঠিক মাঝখান থেকে এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য ক্ষুদ্র দৈর্ঘ্যের বিন্দু থেকে এই যে একটা বিবেচিত বিন্দু ধরো আমি এটার নাম দিলাম ওয়াই এই বিন্দুটার নাম দিলাম ওয়াই তো এই বিবেচিত বিন্দু যেখানে আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করবো এবং এই ক্ষুদ্র দৈর্ঘ্যের বিন্দু এদের মধ্যে একটা সংযোগ রেখা টানলাম এই সংযোগ রেখার নাম দিলাম লম্ব দূরত্ব যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম তাহলে এটা কি কি করলাম ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং ওই বিবেচিত বিন্দুর মধ্যবর্তী যে সংযোজক সরল রেখা বা যে লম্ব দূরত্ব সেটাকে আমরা বললাম আর এখন এই সংযোজক রেখা এবং তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছে তাদের মধ্যবর্তী কোনকে আমরা ধরে নিলাম থেটা আমি এখানে যে কাজগুলোর কথা যে কাজগুলো করলাম সেগুলোকে যদি আমি বাংলা ভাষায় প্রকাশ করি সেই সূত্রের নামটাই হচ্ছে বায় সাবার্ট সূত্র তো চলো আমরা বাংলা ভাষায় প্রকাশ করতে থাকি শুরুতেই দেখছি এই ক্ষুদ্র ক্ষুদ্রদৈর্ঘ্যের জন্য আমরা এই ওয়াই বিন্দুতে ক্ষেত্রের মান বের করতে চাই তো ক্ষুদ্র ক্ষুদ্রদৈর্ঘ্যের জন্য এই পয়েন্টে ক্ষেত্রের মান সেটা অবশ্যই ক্ষুদ্র হবে এই ক্ষেত্রের মান হচ্ছে এই তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার সমানুপাতিক এই তারের যে ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা বিবেচনা করেছি এই ক্ষুদ্র দৈর্ঘ্যেরও সমানুপাতিক এই তারের এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে বিবেচিত বিন্দু পর্যন্ত যে দূরত্বটা তুমি দেখছ তড়িৎ যেদিকে প্রবাহিত হয় তার সাথে এই সংযোজক সরলরেখার যে কোণ এই কোণের সাইনের সমানুপাতিক ক্ষুদ্র দর্ঘের মধ্যবিন্দু এবং এই বিবেচিত বিন্দুর যে সংযোজক সরলরেখা তার বর্গের ব্যস্তানুপাতিক এটাই হচ্ছে বিও সেবা সূত্র নামে পরিচিত তো এখানে সমানুপাতিক যুবকটা যদি আমি ভেঙে দেই তাহলে ডিভিজিক্যালটা আমরা বলতে পারি সমানুপাতিক যুবকটা এখানে হচ্ছে মিউনট ভাগ ফোর পাই মিউনট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রবেশতা যেটার একটা ফিক্সড ভ্যালু আছে ফোর পাই ইন্টু টেন ইনবার সেভেন তো আমি দেখতে পাচ্ছি আই ডি এল সাইন থেটা নিচে হচ্ছে আর স্কোয়ার তো মূলত এই যে লজিকটা আমি লিখেছি এটাই বিওস্যাবা সূত্র নামে সারা পৃথিবীতে পরিচিত তো বায়োট সেভার সূত্রটা আমি যদি একবার প্রকাশ করতে চাই ফাইনালি তোমাদের সুবিধার্থে আমি আবার বলছি তুমি ঠিক নিজের ভাষায় প্রকাশ করবে কোনো সমস্যা নেই নিজের ভাষায় প্রকাশ করবে যেমন কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে ক্ষেত্রের সৃষ্টি হয় চারপাশের যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে যেখানে ইচ্ছা সেখানে যে কোনো আমরা ধরে নিয়েছি এটা একটা বিন্দু এর চারপাশের যে কোনো বিন্দুতে একটি বিবেচনা যে কোনো জায়গায় একটি বিন্দু যদি আমরা বিবেচনা করে নেই সেই বিবেচনা বিবেচিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ওই তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তার সমানুপাতিক তারের মধ্যে যে ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা বিবেচনা করেছি তারও সমানুপাতিক তড়িৎ যেদিকে প্রবাহিত হয় তার সাথে ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে বিবেচিত বিন্দু পর্যন্ত যে লম্ব দূরত্ব এদের মধ্যবর্তী যে কোন তার সাইনের সমানুপাতিক ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং বিবেচিত বিন্দুর মধ্যে যে সংযোজক সরলরেখা দ্যাট মিনস লম্ব দূরত্ব সেটার বর্গের ব্যস্তানুপাতিক তার মানে এই চৌম্বকক্ষেত্রের মানটা এগুলো এগুলোর সাথে সমানুপাতিক আর এগুলো এগুলোর সাথে ব্যস্তানুপাতিক এই ভাষাটা তুমি প্রকাশ করবা দ্যাট ইজ কল বিও সেবা ল তার মানে বায়োট সেবার সূত্র তোমরা জাস্ট আমাকে এখন একটা নক দাও যে তোমরা বায়োট সেবার সূত্রটা বুঝে ফেলেছ কি না তাহলে আমরা বায়োট সেবার সূত্র অ্যাপ্লাই করতে বা প্রয়োগ করতে যাব যেখানে আমরা প্রয়োগ করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের কমেন্টসের দিকে একটু টাকাচ্ছি যে তোমরা বিও সেবা সূত্রটা ভালো করে বুঝতে পেরেছ কি না ক্লাসে হ্যাঁ আমি দেখছি শব্দ ঠিক আছে কামরুল স্যার আরেকবার একটু বললে ভালো হয় নাজিফা তুমি কি আচ্ছা আমি আরেকবার বলছি ঠিক আছে আমি আরেকবার বলছি একটু দেখো বায়োটাব সূত্রটা হচ্ছে আমি আবার বলছি কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশের যে কোনো বিন্দুতে ক্ষেত্রের মান ওই তারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক তারের যে ক্ষুদ্র দৈর্ঘ্য তুমি বিবেচনা করেছ তারও সমানুপাতিক সংযোজক সরল রেখা মানে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং এই বিবেচিত বিন্দু যেই বিন্দুতে তুমি ক্ষেত্রে মান বের করছো এই যে লম্ব দূরত্ব সেটার বর্গের ব্যস্তানুপাতিক এই সংযোজক সরল রেখা এবং তড়িৎ যেদিকে প্রবাহিত হয় তাদের মধ্যবর্তীকরণ থেটাইয়ের সাইনেরও সমানুপাতিক এটাই হচ্ছে বায়োটসাভার্ট সূত্র এখন তুমি যদি জিজ্ঞেস করতে চাও স্যার বায়োটসাভার্ট সূত্র দিয়ে আমরা কি করবো বায়োট সাভার সূত্র দিয়ে আমরা ক্ষেত্রের মান বের করব কোথায় বের বের করব করব কোথায় এই জানতে যদি চাও তাহলে বায়োট সাভার সূত্রে প্রয়োগ করতে হবে আমি বায়োট সাভার সূত্রটা মুছে দিচ্ছি তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে জানাও যে বিও সূত্রটা আমরা স্পষ্ট করে বুঝেছি যদি বুঝে থাকো আর যদি কোনো প্রবলেম থাকে সেটিও তোমরা কমেন্ট করে জানাও যে স্যার এই জায়গাটা একটু আবার বলে দিলে আমাদের সুবিধা হয় তাহলে বায়োট সাভার সূত্রটা মোটামুটি আমরা বুঝে ফেলেছি এখন এই বায়োট সূত্র যেটা শিখলাম সেটা আমরা অ্যাপ্লাই করব মানে প্রয়োগ করব কোথায় কোথায় প্রয়োগ করা যেতে পারে বায়োট স্যাবার সূত্রটা আমরা প্রয়োগ করব কিন্তু কোথায় কোথায় প্রয়োগ করা যেতে পারে তো এক নাম্বার প্রয়োগ আমরা এক নাম্বার প্রয়োগটা পড়ছি এক নাম্বার প্রয়োগটা হচ্ছে এরকম একটা জায়গায় প্রয়োগ করা যেতে পারে যেমন মনে করো এটা একটা পরিবাহিত তার এই পরিবাহী তারটা অসীম দৈর্ঘ্যের মানে আমি ধরে নিলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার নিলাম তো অসীম দৈর্ঘ্যের একটা সরল এর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় যে অসীম দৈর্ঘ্যের একটা সরল পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করা হলো তাহলে এর চারপাশে যেকোনো বিন্দুতে ক্ষেত্রের মান পাওয়া যাবে মানে চুম্ব ক্ষেত্রের সৃষ্টি হবে এখন সেটা যে কোনো বিন্দুতেই হোক না কেন যে কোনো পয়েন্টেই তুমি ক্ষেত্রের মান বের করতে পারবে তো এই অসীম দৈর্ঘ্যের একটা সরল পরিবাহীর জন্য যে সৃষ্ট ক্ষেত্র সেটাই আমরা এখন পড়ছি তাহলে সূত্র প্রথমটা আমরা কোথায় অ্যাপ্লাই করছি একটা অসীম দৈর্ঘ্যের একটা সরল পরিবাহীর জন্য বা এর দরুন যে ক্ষেত্র সৃষ্টি হয় সেটাই আমরা পড়ছি এখন তো এই পরিবাহী তারের জন্য আমরা একটা বিবেচিত বিন্দু ধরে নেই ধরলাম এই যে এটা হচ্ছে একটা বিবেচিত বিন্দু এই যে ধরে নিলাম এটা হচ্ছে একটা বিবেচিত বিন্দু তো একটা ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করে নেই মনে করো এই যে এতটুকু জায়গা হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্য যেটাকে আমি ধরো বললাম ডিএল তো কিছুক্ষণ আগে বায়স সূত্র যেটা পড়েছি আমরা এটা প্রয়োগ করছি তার মানে তখন যা শিখেছি সেটাই করব এখন তো এই ক্ষুদ্র দৈর্ঘ্যের একটা মধ্যবিন্দু নিলাম কিছুক্ষণ আগে কি করেছিলাম ধরো এই বিবেচিত বিন্দুটাকে আমি নাম দিলাম পি তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে এই বিবেচিত বিন্দু পর্যন্ত একটা সংযোজক সরলরেখা টানলাম যেটাকে আমরা আর বলে সম্বোধন করলাম যেটাকে আমরা আর বলে সম্বোধন করলাম আর কি কি করা যেতে পারে আর একটা কাজ বাকি আছে এই তড়িৎ যেদিকে প্রবাহিত হয় সেই দিকের সাথে এই সংযোজক সরলরেখার মধ্যবর্তী যে কোন সেই কোনটা নেওয়া যেতে পারে যেটাকে আমরা থিয়েটার দ্বারা সম্বোধন করতে পারি তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যেটাকে আমরা থেটা দ্বারা সম্বোধন করতে পারি তো এতক্ষণ পর্যন্ত আমরা কি করেছি বায়োটসাভার সূত্র প্রয়োগ করেছি এক্সট্রা কিছুই করি নাই তো বায়োটসাভার সূত্রটা কোথায় প্রয়োগ করেছি অসীম দৈর্ঘ্যের একটা সরল পরিবাহিতে আচ্ছা তাহলে বায়োটসাভার সূত্রে প্রয়োগ করতেছি আমরা এটা কোথায় বায়োট সাবার সূত্রটা কোথায় প্রয়োগ করতেছি অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহিতে এটা একটু নোট ডাউন করে রাখার দরকার আছে অসীম দৈর্ঘ্যের একটি আমার মনে হয় এই জিনিসগুলোর এখন আর প্রয়োজন নাই আচ্ছা এটা না হয় থাক তড়িৎ প্রবাহের আচ্ছা এটা থাক আচ্ছা তাহলে অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহীতে সাভার সূত্র আমরা কোথায় প্রয়োগ করতেছি অসীম দৈর্ঘ্যের একটা সরল পরিবাহিতে তো অসীম দৈর্ঘ্যের একটা সরল পরিবাহী আমরা এঁকেছি এখানে তুমি দেখতেই পাচ্ছ তো এই পরিবাহিতে সাভার সূত্র আমরা প্রয়োগ করে ফেলেছি তাহলে এই পিবিন্দুতে আমরা চম্বক্ষেত্রের মান বের করতে চাই তো পিবিন্দুতে চম্বক্ষেত্রের মানটা কত এই পিবিন্দুতে চম্বক্ষেত্রের মানটা যদি বের করতে চাই চম্বক্ষেত্রের মানটা হবে ডিবি সমান সমান মিউনট ভাগ ফোর পাই তারপর হচ্ছে আই ডি এল থিটা ভাগ আর্ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করছো এটাই কিন্তু বায়োটসাভার সূত্র এখন এই বায়োটসাভার সূত্রটা আমরা অ্যাপ্লাই করে ফেলেছি আমাদের কাজ কি শেষ আমাদের কাজ শেষ হয় না এই জন্য কারণ এই পিবিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রে মান বের করতে চাই দ্যাট মিনস আমরা আসলে চাই ইজিক্যাল টু হোয়াট চুম্বক ক্ষেত্রের মান চাই কিন্তু পিবিন্দুতে বায়োটসাভার সূত্র অ্যাপ্লাই করে আমরা দেখছি যে এখানে বি পাওয়া যাচ্ছে না এখানে ডিবি পাওয়া যাচ্ছে তার মানে এখানে ক্ষুদ্র ক্ষেত্র ক্ষুদ্র ক্ষেত্র কেন ক্ষুদ্র চুম্বক ক্ষেত্রটা তো ক্ষুদ্রই হবে কিন্তু আমি পুরো তারের জন্য এখানে ক্ষেত্রের মানটা চাই সেক্ষেত্রে এই ক্ষুদ্র ক্ষুদ্র গুলাকে যদি আমরা একসাথে করি অ্যাকুমুলেট করি সেটাকে নাকি ইন্টিগ্রেট করা বলে তার মানে অনেকগুলো ডিবিকে একসাথে করলে আমরা বি পেতে পারি তাহলে ডিবিকে একসাথে করলে বি পাওয়া যায় তার মানে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে বা ইন্টিগ্রেট করতে হবে তাহলে ইন্টিগ্রেট যদি করি তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে এখন কথা হচ্ছে ইন্টিগ্রেশন করার আগে তোমাকে অবশ্যই একটু চেক দিয়ে নিতে হবে তুমি যেই লাইনটাকে ইন্টিগ্রেট করছো সেই লাইনে কি একের অধিক ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল রাশি আছে কি না যেমন এখানে আমি দেখছি ডিএল আর থেটা এই তিনটা পরিবর্তনশীল রাশি আছে তোমাদের বিশ্বাস হচ্ছে না একটু লক্ষ্য করে দেখো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আয়াশ হ্যাঁ ঠিক আছে আরফাত থ্যাঙ্ক ইউ তো তো চমৎকার তোমরা দেখছো তাহলে ডিভিজিকাল টু মিন ভাগ ফোর পাই আই ডি এল সাইন্থি ভাগ আর্ট স্কোয়ার তো ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার আগে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে ভেরিয়েবেলগুলো কি পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল বা কতগুলো ভ্যারিয়েবেল আছে কতগুলো পরিবর্তনশীল অপরিবর্তনশীল রাশি আছে ইন্টিগ্রেট করতে গেলে অবশ্যই একটা পরিবর্তনশীল রাশি থাকতে হবে এখানে দেখছি একের অধিক আছে যেমন ডিএল তুমি যদি এই ডি কে পরিবর্তন করো কেন এল কে পরিবর্তন করলে অবশ্যই দেখা যাচ্ছে এই আর টা পরিবর্তন হয়ে যাচ্ছে সাথে সাথে এই চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন ডি টাকে তুমি যদি এদিকে নাও তাহলে আর টা এদিকে এসে পড়তেছে থেটা ছোট হয়ে যাচ্ছে ডিএলটাকে যদি এদিকে নাও তাহলে থেটা বড় ছোট হচ্ছে আর টাও বড় ছোট হচ্ছে তো আলটিমেটলি ডিএল পরিবর্তন করার সাথে সাথে থেটা আর সব চেঞ্জ হয় তার মানে পরিবর্তনশীল রাশি তিনটা কিন্তু আমাকে রাখতে হবে একটা ইন্টিগ্রেশন করতে চাইলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এই ডিএলকে আমরা কোনোভাবে যদি থেটাতে পরিণত করতে পারি অথবা আর কে যদি কোনোভাবে থেটায় পরিণত করতে পারি যদি পারি তাহলে ইন্টিগ্রেশন করাটা সহজ হবে আমরা চেক করে দেখি পারা যায় কিনা এটা করার জন্যে হঠাৎ করে ডিএলকে তুমি থেটা বানাবা এটা কিভাবে তো সবসময় তোমার ফিজিক্সেই বলো ম্যাথমেটিক্সেই বলো যে কোনো বিপদে পড়লে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করে একটা সমকোণী ত্রিভুজ তুমি একটু লক্ষ্য করো এই পিবিন্দু থেকে এই তারের উপর ঠিক লম্বা আমরা একটা ডাক টানলাম যেটাকে আমরা নাম দিলাম এ মানে হচ্ছে এ হচ্ছে লম্ব দূরত্ব তো এই সমকোণী ত্রিভুজ কিন্তু আমাকে হেল্প করছে সমকোণী ত্রিভুজটা দেখতেই পারতেছো তুমি সমকোণী ত্রিভুজ থেকে যেমন সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে আর লম্বটা হচ্ছে এ ভূমিটা কত ভূমিটাকে আমরা লেংথ বলতে পারি সো আমরা একটা কাজ করতে পারি ঠিক এতটুকু জায়গাকে এতটুকু জায়গাকে আমরা বলতে পারি এল আর একটা কাজ করতে পারো তুমি যদি এই জায়গাটাকে মূল বিন্দু বিবেচনা করো এই পয়েন্টটাকে মূল বিন্দু বিবেচনা করলে এই পয়েন্টের বা পাশটা এই পয়েন্টের বা পাশটাকে ঋণাত্মক বলা যেতে পারে এই পয়েন্টের ডান পাশটাকে ধনাত্মক বলা যেতে পারে তো যাই হোক আমরা এখন এই সমকোণী ট্রিভুজ থেকে আমরা একটু চিন্তা করে দেখবো ডিএল কে আমরা থেটায় পরিণত করব। এবং আর কেও থেটায় পরিণত করব। চলো শুরুতে ডি কে থেটায় পরিণত করি তো ডি কে থেটায় পরিণত করলে আমাকে ডিএল মানে দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হবে দৈর্ঘ্য তাইলে চলো আমরা একটা লজিক নেই লজিকটা এরকম ধরো আমি লিখলাম কট থেটা কট থেটা ইকুয়াল তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলবা ভাগ লম্ব ভূমি কত এল লম্ব কত এ কোনের বিপরীতটা লম্ব তার মানে এল ভাগ এ এলটা কিন্তু ঋণাত্মক মাথায় রাখতে হবে কারণ এটাকে আমরা মূলবিন্দু ধরেছিলাম এবং মূল বিন্দুর বা পাঁচটা ঋণাত্মক ডান ধনাত্মক এখন যদি তুমি আরআড়ি গুণ করো তাহলে যে জিনিসটা দেখছো যে এল ইকুয়াল মাইনাস এ কট থেটা এখান থেকে একটু লক্ষ্য করো আমরা যদি থেটার সাপেক্ষে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করি লাইক যেমন ডি থেটা এল ইকুয়াল মাইনাস এ এটা কিন্তু কনস্ট্যান্ট তুমি ডিএলটাকে যেদিকেই নাও এটা কিন্তু স্টিল এখানেই থাকবে এটা কিন্তু লড়বে না আচ্ছা ডিডি থেটা কট থেটা একটু লক্ষ্য করো থেটার সাপেক্ষে উভয় পক্ষে আমরা ডিফারেনশিয়েট করেছি আচ্ছা ডিফারেনশিয়েট করতে গিয়ে আমরা একটা নতুন জিনিসের স্বাদ নিতে পারলাম যেমন তুমি একটু লক্ষ্য করো এটাকে এরকমই বলা যায় যে ডিএল ভাগ ডি থেটা ইকুয়াল মাইনাস এ ডি ভাগ ডি থেটা কর থেটা সমান কত তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানো যে মাইনাস কুসেক্স স্কোয়ার থেটা তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যায় মাইনাসে মাইনাসে প্লাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আরআরই গুন করলে কী জিনিসটা আসে একটু লক্ষ্য করো আরি গুন করলে যে জিনিসটা আসে একটু লক্ষ্য করো ডি এল ইকুয়াল ডিএল ইকুয়াল কী আসে এ কসেক্স স্কোয়ার থেটা ডি থেটা এ তার মানে আমরা কিন্তু ঠিকই কনভার্ট করে ফেলেছি আচ্ছা তার মানে পরিবর্তনশীল রাশি একটার থাকতে হবে এতগুলো পরিবর্তনশীল রাশি দিয়ে ইন্টিগ্রেট করা যাবে না তাইলে সেক্ষেত্রে ডিএল এর মানটা আমরা পেয়ে গেছি ডিএল এর মানটা কিভাবে পেলাম তুমি নিশ্চয়ই বুঝতে পারলা সমকোণী ত্রিভুজ আমাকে হেল্প করেছে তো এই ডিএল এর ভ্যালুটা আমরা এখানে নোট ডাউন করে রাখি যে ডিএল ইজিক্যাল টু এ কোসেক্স স্কোয়ার

অতিভুজ ভাগ লম্ব দ্যাট মিন্স আর ভাগ এ তাহলে আর আরই গুণ করলে আমরা এখান থেকে আর ইকুয়াল এ কোসেক থেটা পাই একটু লক্ষ্য করো এখানে কিন্তু আগে কিন্তু আমার এল থেকে ডিফারেনশিয়েট করে করে যেতে হয়েছে ডিএল এ এখন কিন্তু সরাসরি আর আমি কিন্তু এক চোটে আর এর মানটা পেয়ে গেছি তার মানে আর কেও কিন্তু আমরা কনভার্ট করলাম কিসে এ কোসেক থেটা অনেকে প্রশ্ন করতে পারো স্যার এই ডিএল আর কে যে কনভার্ট করলাম এখানে এ তো ডিস্টার্ব করতেছে এ তো বাবা কনস্ট্যান্ট এ তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আমাদের এত চিন্তা নাই এ তো কনস্ট্যান্ট বাকি সব কিন্তু থেটা খেয়াল করেছ এখন তোমরা একটু মজাই পাবে যারা মনোযোগী তারা মজা পাবে একটু লক্ষ্য করো এখন আমরা এই ডিএলআর এগুলো ভ্যালু বসাইতে পারি চলো রেডি তাহলে ডিবি ইকুয়াল আমরা বলতে পারি মিউ নট হচ্ছে কনস্ট্যান্ট আই কনস্ট্যান্ট ফোর পাই কনস্ট্যান্ট তাহলে এর ভ্যালুটা চলো বসাই ডিএন এর ভ্যালুটা হচ্ছে এ কোসেক্স স্কোয়ার কি আছে সাথে আছে একটা সাইন থে আচ্ছা নিচে চলো দেখি কি আছে আর আর কি লেখা যাচ্ছে এ কোসেক থেটা তার মানে আমরা বলতে পারি যেহেতু স্কোয়ার আছে এ স্কোয়ার কোসেক্স স্কোয়ার থেটা তুমি বায় সূত্রটা ভালো করে যদি বুঝতে চাও এর প্রয়োগগুলো তোমাকে খুব সুন্দর করে বুঝে নিতে হবে তাইলে এখন এখানে কিন্তু কাটাকাটি করে যাওয়া যায় যেমন কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার চলে যাচ্ছে ফাইনালি দেখো কি কি থাকছে মিউনট আই এটা তো কনস্ট্যান্ট রেখে দিলাম আর নিচে হচ্ছে সরি এ রেখা দেওয়ার সুযোগ নাই কারণ এ দিয়ে এটাকে কাটলে নিচে একটা এ থাকে সো ফোর পাই এ আলটিমেটলি একটু লক্ষ্য করো এখানে এ এ তো কেটেই দিছি কোসে স্কোয়ার থিটা কোসে স্কোয়ার চলেই গেছে ফাইনালি এখানে থাকছে সাইন থেটা ডি থেটা একটু লক্ষ্য করো আর এপাশে থাকছে ডিবি এতটুকু জায়গা কিন্তু কনস্ট্যান্ট এতটুকু জায়গা কনস্ট্যান্ট যদি থাকে এখানে আর একটা আছে কোনো কোনো ডিএল নাই নাই আর তাহলে কি আছে আছে শুধু তোমরা কি শিক্ষার্থী বন্ধুরা ভালো করে লক্ষ্য করেছ শুধু থেটা আছে এখন কিন্তু ইন্টিগ্রেশন করতে তোমার মজা লাগবে তার মানে এই সরাসরি এই লাইনে ইন্টিগ্রেট চিহ্নটা আমরা দিতে পারি নাই কিছু কাজ করে নিতে হয়েছে এই দুইটা ভ্যালুকে এভাবে কনভার্ট করে নিতে হয়েছে এখন এই ভ্যালুগুলো এখানে বসানোর পরে এখন আমরা ইন্টিগ্রেট করতে পারবো এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম ইন্টিগ্রেশন চিহ্ন দিলে কিন্তু তোমার দায়িত্বটা বেড়ে গেল কারণ তোমাকে লিমিট দিতে হবে লিমিট দেওয়ার সময় তোমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যখন তুমি কোনো সার্কিটের লিমিট কোনো একটা সমীকরণের লিমিট দিবে তখন ওই লিমিটের যে ভ্যালুগুলা সীমাগুলা এই লিমিটের ভ্যালুগুলো অবশ্যই তোমাকে চলক অনুসারে দিতে হবে যেমন এখানে আছে থেটা তো থেটা বেস করে লিমিটগুলা হবে যেমন এখানে আছে বি বি বেস করে লিমিটগুলো হবে তাহলে এখানে লিমিটটা জিরো থেকে বি পর্যন্ত ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এখানে লিমিটটা দিয়ে দেয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু এই লিমিটটা কিন্তু দৈর্ঘ্যের নট থেটার তাহলে আমাকে একটু কাজ করে নিতে হবে যে এল সমান সমান যখন মাইনাস ইনফিনিটি তখন আসলে থেটা সমান কত জেনে নিতে হবে মানে দৈর্ঘ্য যখন মাইনাস ইনফিনিটি তখন থেটা কত মানে দৈর্ঘ্যকে মাইনাস ইনফিনিটির দিকে নিয়ে যাও দেখো থেটা কত হয় তুমি দৈর্ঘ্যকে প্লাস ইনফিনিটির দিকে নিয়ে যাও দেখো থেটা কত হয় প্লাস ইনফিনিটির দিকে নিয়ে যাও দেখো থেটা কত হয় তাহলে এটা যদি আমি একটু বুঝিয়ে দিই তোমাকে তোমার জন্য সুবিধা হবে তুমি যদি এই এতটুকু দূরে নিয়ে আসো তাহলে এই আরটা এরকম ছোট হয়ে যাবে তুমি যদি এরকম নিতে 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 অনেক দূরে নাও তাহলে এই আরটা আস্তে 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 এই যে সমান্তরাল হয়ে যাবে আলটিমেটলি এই কোনটা হয়ে যাবে জিরো তার মানে মাইনাস ইনফিনিটির দিকে নিলে কোনটা হয় জিরো আর তুমি যদি এটাকে এমন করে এদিকে এদিকে নিয়ে যাও যেমন আমি নিয়ে যাই কিছু দূর নিয়ে যাই যেমন ধরো আমি এখানে নিয়ে আসলাম এটা হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্য এখান থেকে এখান থেকে এখান থেকে ধরো এখান থেকে আমি একটা দাগও টানলাম একটা দাগও টানলাম এই যে একটু লক্ষ্য করো একটা দাগ টানলাম এখন লক্ষ্য করো এটাও কিন্তু এমন করে এমন করে চলে গেছে তার মানে কোনটা কিন্তু এটা কোনটা কিন্তু এটা না কারণ তডিৎ যেদিকে প্রবাহিত হয় তার সাথে কিন্তু কোনটা হয় তডিত কিন্তু এদিকে প্রবাহিত হচ্ছে তার সাথে কিন্তু ওই সংযোজক রেখার কোন হবে তো এই যে থেটা তুমি একটু লক্ষ্য করো তো তুমি এই দৈর্ঘ্যকে যদি আরও এদিকে নিয়ে যাও তাহলে এটা কিন্তু আরও এমন করে নেমে যাবে আলটিমেটলি কোনটা কিন্তু বাড়তে বাড়তে একশো আশি হয়ে যাবে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে পজ প্লাস ইনফিনিটির দিকে নিলে কোনটা হয় একশো আশি মাইনাস ইনফিনিটির দিকে কোনটা দৈর্ঘ্যটাকে মাইনাস ইনফিনিটির দিকে নিলে কোনটা হয় জিরো তাহলে লিমিটটা হচ্ছে জিরো থেকে একশো আশি যারা চিন্তা করেছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আমি তোমাদের কথাই রেখেছি কিন্তু মাইনাস ইনফিনিটিতে থেটাতে আসলে জিরো আর প্লাস ইনফিনিটিতে থেটাতে আসলে একশো আশি তো শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু খুব চমৎকার করে ইন্টিগ্রেট করা যাবে তোমরা জানো ইন্টিগ্রেশন করতে পারো নিশ্চয়ই তোমরা যে ইন্টিগ্রেশন ডিভি সমান আমরা জানি বি তারপর থার্ড ব্রেকেট দিয়ে এটাকে এরকম সীমাবদ্ধ করে দিতে হয় তারপর এখানে কনস্ট্যান্ট ভ্যালুগুলো হচ্ছে মিউনট আই ভাগ ফোর পাই এ তারপর একটু লক্ষ্য করো যে এখানে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দেই কেন কারণ আমি ইন্টিগ্রেশনটা করে ফেলব ইন্টিগ্রেশন করলে কি হয় ইন্টিগ্রেশন সাইন থেটা সমান সমান হচ্ছে মাইনাস কস থেটা মাইনাস কস থেটা তো মাইনাসটাকে আমি কিন্তু সামনে এরকম নিয়ে আসতে পারি তাহলে এর ভেতরে থাকতেছে শুধু কস থেটা লিমিটটা হচ্ছে জিরো থেকে একশো আশি একশো তুমি পায়ও লিখতে পারো আমার কথা কি তোমরা শুনছো শিক্ষার্থী বন্ধুরা একটু বিরক্ত লাগতে পারে অনেকের কাছে কেন বিরক্ত লাগবে কারণ এত কথা আসলে কি ভালো লাগার কথা এত প্যাচাল আসলে শুনতে একটু বিরক্তই লাগে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাকে আমারও তাই মনে হয়েছে কিন্তু এই অপরচুনিটিগুলো তোমরা নাও এত চমৎকার করে তত্ত্বগুলো শিখতে পারতেছো এই সুযোগটা ঘরে বসে তুমি তোমার ইচ্ছে মতো দেখা যাচ্ছে যে কোনো টপিক বুঝতে পারতেছো এটাই তো একটা ইন্টারেস্টিং বিষয় আমি হ্যাঁ ঠিক আছে সব হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমি একটু দেখে নিলাম যে আসলে ভিডিওটা ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো এই থেটার ভ্যালুটা এখন যেটা করতে হবে লিমিট বসানোর পরে লিমিট ইন্টিগ্রেশন করে ফেলার পরে থার্ড ব্রেগেড দিয়ে আবদ্ধ করে দিতে হয় পরের লাইনটা যেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবা যে লিমিটটা বসায় দিতে হয় কোথায় চলকের মধ্যে আপার লিমিট মাঝখানে একটা মাইনাস চিহ্ন লোয়ার লিমিট আপার লিমিট হচ্ছে বি মাইনাস জিরো বি থেকে জিরো চলে গেলে বি থাকে শুধু আমি একটু একবারে করে ফেলছি তোমরা একটু লক্ষ্য করো যেমন আমি এখানে একশো আশি বসাই থেটার জায়গায় কজ একশো আশি বসাবো একবার মাইনাস দিব কজ জিরো বসাবো একবার তো ভালো করে লক্ষ্য করো কজ একশো আশি সমান মাইনাস ওয়ান কজ জিরো সমান মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু মাইনাস টু মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস টু দিয়ে এটাকে কাটলে টু তার মানে বি বিজেকাল টু ফাইনালি থাকছে মিউনট আই ভাগ টু পাই এ আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ আমরা পেয়ে গেছি এটাকে জাস্ট ইন্টিগ্রেট করলেই তুমি পেয়ে যাবা এত কঠিন করে দেখার কিছু নাই চলো আমরা এত লেখা সব মুছে ফাইনাল সিদ্ধান্তে চলে যাই শেষ কথাগুলো শুনতে একটু বিরক্ত লাগে কিন্তু ফিনিশিংটা সুন্দর হইতে হয় তুমি যে কোনো ম্যাচে তুমি মনে করো পাঁচটা গোল দিয়েছো নব্বই মিনিটের খেলায় পঁয়তাল্লিশ মিনিটে তুমি পাঁচটা গোল দিয়ে ফেলেছ তুমি যদি খুবই আনন্দে থাকো দেখা যাবে যে তোমার প্রতিপক্ষ দল তোমার এই আনন্দকে তারা তাদের শক্তি হিসেবে নিয়ে পরবর্তী পঁয়তাল্লিশ মিনিটে তারা ছয় গোল দিয়ে তারা ছয় পাঁচে জিতে যাবে তার মানে শেষটা সবসময় তোমাকে তোমার কাছে রাখতে হবে শয়তানকে জয়ী হইতে দেওয়া যাবে না তাইলে আমরা যে চুম্বক ক্ষেত্রটা পাইলাম সেটা হচ্ছে মিউনট আই ভাগ টু পাই এ তো এতটুকু আমরা বুঝতে পারলাম যে কোনো পরিবাহিতার চারপাশে কোনো বিন্দুতে ক্ষেত্রের মান যদি আমাকে বের করতে বলে তাহলে ওরা নিশ্চয়ই আমাকে তড়িৎ প্রবাহের ভ্যালুটা কত সেটা দিয়ে দিবে ওরা নিশ্চয়ই আমাকে ওই তার থেকে কতটুকু লম্ব দূরত্বে ক্ষেত্রের মান বের করতে বলেছে সেই দূরত্বটা দিয়ে দিবে আর কিছু দেওয়ার দরকার নাই মিউনটের মানটা তো ফিক্সড এই তিনটা ভ্যালু জানলে আমরা চমৎকার করে ক্ষেত্রের মানটা বের করে দিতে পারবো এখন এটা হচ্ছে ক্ষেত্রের মান কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ক্ষেত্রের দিকটা কীভাবে বের করবো ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমি বলি মনে করো এটা হচ্ছে একটা পরিবাহী তার এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে বা প্রবাহিত হচ্ছে তো এখন এই পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এখন এর চারপাশে ক্ষেত্রের সৃষ্টি হবে ধরো এই বিন্দুতে আমি একটা ক্ষেত্রের মান তোমাকে বের করতে বললাম তোমাকে আমি আই এবং এ দিয়ে দিলাম তুমি কিন্তু ক্ষেত্রের মানটা বের করতে পারবে কিন্তু কথা হচ্ছে ক্ষেত্রের দিক কোন দিকে এই পয়েন্টে দিক বের করার জন্য তোমাকে অবশ্যই ফ্লেমিং এর ডানহস্ত নিয়মটা ভালো করে আয়ত্ত করতে হবে ফ্লেমিং এর হস্ত নিয়মটা অবশ্যই আয়ত্ত করতে হবে ফ্লেমিং এর হস্ত নিয়মটা কি ফ্লেমিং এর ডানহস্ত নিয়মটা তুমি ডান হাত নিবে তড়িৎ যেদিকে প্রবাহিত হয় সেদিকে বুড়ো আঙ্গুল দিবে বাকি চার আঙ্গুল চার আঙ্গুল যেদিকে থাকবে বা চার আঙ্গুলের দিক যেদিকে হবে সেদিকেই ক্ষেত্রের দিক লাইক দিকটা এখানে বোঝা যাচ্ছে ভেতরের দিকে ভেতরের দিক বলতে আমরা ক্রস বুঝি সেটা আমরা কাগজ তলের উপর দিক নির্দেশনা থেকে শিখে এসেছি তো এখানে চৌম্বকক্ষেত্রের দিকটা হচ্ছে কোন দিকে ভেতরের দিকে কি দিয়ে বের করলাম ফ্লেমিং এর হস্ত নিয়ম দিয়ে ডান হস্ত নিয়মটা কি তড়িৎ যেদিকে সে যায় সেদিকে বুড়া আঙ্গুল দিয়ে বাকি চার আঙ্গুল যেদিকে থাকবে সেদিকেই হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক আচ্ছা তাহলে আমরা অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মানটা বের করে ফেলেছি আমি তোমাদেরকে এখন খুবই অল্প সময়ের মধ্যে বায়োট সূত্রের আরেকটা প্রয়োগ আছে সেটা দেখাতে চাই তো তোমরা আমার সাথে থাকো এটা বুঝতে সময় লেগেছে আধা ঘন্টা পরেরটা বুঝতে সময় লাগবে নিঃসন্দেহে দুই থেকে তিন মিনিট জাস্ট ক্যারি অন আমার সাথে থাকো আচ্ছা দুই থেকে তিন মিনিট কিভাবে সাভার সূত্রে তাহলে আরেকটা প্রয়োগ পড়ছি আমরা চলো আরেকটা প্রয়োগ কি সেটা হচ্ছে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে এই সাবার সূত্র মানে চৌম্বক ক্ষেত্রের মানটা কত সেটা বের করে আমি এখানে নোট করব। তাহলে একটা হচ্ছে কত একটা পড়লাম অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহীর জন্য ক্ষেত্র এত বৃত্তাকার পরিবাহীর ক্যান্রে ক্ষেত্রটা কত সেটা একটু দেখি তাহলে কি করতে হবে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে কোনো ডাউট নাই তো আমি একটা বৃত্ত এঁকে ফেলছি তো বৃত্তটা আঁকার পরে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে নাকি বায়োটসের সূত্র কেন্দ্রে নাকি ক্ষেত্র বের করতে হয় বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কিছুক্ষণ আগে যেটা একটা সরল পরিবাহী ছিল ওইটাকে যদি ধরে আমি এরকম পেঁচায় দিই তাহলে কিন্তু একটা বৃত্ত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করো যে এই কেন্দ্র থেকে আমরা বায়ের সূত্র কি শিখেছিলাম ক্ষুদ্র দৈর্ঘ্য নিতে হবে ক্ষুদ্র দৈর্ঘ্যের এটা তো পুরোটা একটা তার তারের মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে হবে ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে একদম ঠিক বৃত্তের কেন্দ্র পর্যন্ত একটা লম্ব দূরত্ব নিতে হবে যেটা সংযোজক সরল লেখা তরির যেটিকে প্রবাহিত হয় সেই দিকের সাথে সংযোজক সরলরেখার মধ্যবর্তী কোন নিতে হবে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমরা মোটামুটি সবকিছু করে ফেলেছি মানে সূত্রটা এখানে পুরোপুরি করে তো আমরা এই ক্যান্ড্রে চুম্ব ক্ষেত্রে মান বি টু কত সেটা বের করতে চাই তো ক্ষেত্রের মান বের করার জন্য আমরা তো সূত্র শিখেছি যে ক্যান্ড্রে চুম্ব ক্ষেত্রে মান ডিভি বি টু মিউনট ভাগ ফোর পাই আইডিএল সাইন থেটা ভাগ আর স্কোয়ার দ্যাট ইজ কল ল মানে বায়োট সেভার সূত্র তো কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা সরল পরিবাহীর ক্ষেত্রে দেখেছি যে এই ডিএল পরিবর্তনের সাথে সাথে আর পরিবর্তন হতো থেটা পরিবর্তন হতো এতগুলো পরিবর্তনশীল রাশি দিয়ে ইন্টিগ্রেশন করতে পারতাম না কেন ইন্টিগ্রেশনের কথা আসতেছে কারণ আমরা ডিবি চাই না আমরা বি চাই তো অনেকগুলো ডিবিকে ইন্টিগ্রেট করলে কেবলমাত্র বি পাওয়া যায় তাহলে এখানে কি ইন্টিগ্রেশন চিহ্নটা দেওয়া যায় একটু চেক করে দেখি যে এখানে ডিএল পরিবর্তনের সাথে সাথে আর এবং থেটা কেমনটা পরিবর্তন হয় যেমন এখানে তুমি ডিএলটাকে যেখানেই নাও ইন্টারেস্টিং বিষয় এই বৃত্তের ব্যাসার্ধ একই থাকে মানে আর এর কোনো পরিবর্তন হয় না মজার বিষয় ডিএলটাকে তুমি যেখানেই নাও থেটারও পরিবর্তন হয় না কারণ এই বৃত্তের স্পর্শক বরাবর যে কোনো পয়েন্টে এই কোণের মান হচ্ছে নাইনটি এই কোণের মান হচ্ছে নাইনটি তুমি এখন যেখানেই যাও তুমি এখানে আছো হ্যাঁ এই কোণের মান হবে নাইনটি তাহলে থেটাও পরিবর্তন হয় না আরও পরিবর্তন হয় না কার পরিবর্তনের সাথে ডিএল পরিবর্তনের সাথে তাহলে এখানে শুধু পরিবর্তন করা যায় কাকে আমার কাছে মনে হচ্ছে মিউনট কনস্ট্যান্ট ফোর পাই কনস্ট্যান্ট আই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট থেটার মান নাইনটি বসালে সাইন নাইনটি সমান ওয়ান শুধুমাত্র ডিএল এখানে পরিবর্তনশীল রাশি সো ইন্টিগ্রেট চিহ্ন এখানে সাথে সাথে দিয়ে দেওয়া যাবে তাহলে চলো ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দেই যে ইন্টিগ্রেশন ডিভি ইকুয়াল এখানে দেখছি আমি মিউ নট ভাগ ফোর পাই এখানে আই নিচে হচ্ছে আর স্কোয়ার সাইন থেটা সাইন থেটার মান যদি নাইনটি বসাও সেক্ষেত্রে সাইন নাইনটি সমান হচ্ছে ওয়ান শুধু থাকছে ডি এল তার মানে একটা পরিবর্তনশীল রাশি সো আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে দিতে পারবো তাইলে বৃত্তাকার পরিবাহের কেন্দ্রে বাইট সাপের সূত্রের প্রয়োগটা অনেকটা সহজ কিন্তু সরল পরিবাহের ক্ষেত্রে সেটা কিন্তু কিছুটা আমাকে ওয়ার্ক করে নিতে হয়েছে তো এখন ইন্টিগ্রেশন চিহ্ন দিলেই তো আমাদের লিমিটের ব্যাপার চলে আসে জিরো থেকে বি আর এটা হচ্ছে জিরো থেকে একটু লক্ষ্য করো এই জায়গা থেকে আবার যদি ঘুরে এই জায়গায় আসো সেটাকে বলে বৃত্তের পরিধি তার মানে এটাকে আমরা বলতে পারি টু পাই আর এখন চলো ইন্টিগ্রেশন বি সমান এখানে বুঝাই যাচ্ছে কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করেছি বি হবে আমি আর দেখাতে চাচ্ছি না মিউ নট আই ভাগ ফোর পাই আর স্কোয়ার একটা মজার বিষয় ইন্টিগ্রেশন ডিএল সমান হচ্ছে এল আর লিমিটটা হচ্ছে জিরো টু টু পাই আর একটু লক্ষ্য করো বি একবার টু পায়ার বসাতে হবে একবার জিরো বসাতে হবে টু পায়ার থেকে জিরো চলে গেলে টু থাকে সো টু 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 পাই পাই চলে দিয়ে থাকলো আর দিয়ে এটাকে কাটলে আর থাকলো আলটিমেটলি দিন শেষে মিউনট আই ভাগ টু পাই আর এটাই হচ্ছে বৃত্তাকার পরিবাহের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান চলো আমরা এটাকে এখানে নোট ডাউন করি তো বাকি বাকি সব সব আমরা আমরা তাহলে এতক্ষণ বা আজকের ক্লাসে আমরা কি শিখেছি আজকের ক্লাসে আমরা দুটো জিনিস শিখেছি প্রথমে বায়োটসেভার সূত্রটা শিখেছি তারপর এটার প্রয়োগ শিখেছি প্রয়োগটা কয় জায়গায় করা যায় দুই জায়গায় একটা হচ্ছে এই যে পশ্চিম দৈর্ঘ্যের সরল পরিবাহের ক্ষেত্রে ক্ষেত্রের মান বের করা যায় চারপাশে যে কোনো বিন্দুতে লজিকটা হচ্ছে এটা যদি এটা তোমার কাছে চায় অবশ্যই তাদেরকে আই এবং এ অবশ্যই দিয়ে দিতে হবে পরীক্ষার হলে দুইটা ভ্যালু দিয়ে দিতে হবে আচ্ছা যদি তোমাকে বৃত্তাকার পরিবাহের কেন্দ্রে চুম্ব ক্ষেত্রে মান বের করতে বলে অবশ্যই তাদেরকে আই দিয়ে দিতে হবে অথবা ওই বৃত্তের অথবা না এবং আর দিয়ে দিতে হবে আর মানে কি আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে আলটিমেটলি তুমি মাথায় রাখবে যদি বৃত্তের কথা বলে এবং ক্যান্ড্রে ক্ষেত্রের কথা বলে তখন সেখানে আর থাকবে কারণ সমীকরণ তো সরি এখানে এখানে পাই পাই চলে গেছে শুধু আর হবে দুঃখিত এখানে আর 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 হবে হবে শুধু ভাগ পাই টু 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 আচ্ছা তো ক্যান্ড্রে যদি চম্ব ক্ষেত্রে বের করতে হয় সেখানে আর থাকবে তুমি মনে রাখবে কারণ ব্যাসার্ধের ব্যাপার চলে আসছে যদি সরল পরিবহের ক্ষেত্রে বের করতে বলে সেখানে এ থাকবে মানে লম্ব দূরত্ব দেওয়া থাকবে আমি আশা করতেছি বায়োটসভার সূত্র থেকে তোমাকে কোনো কিছু আটকানো পসিবল না কারণ আমরা তত্ত্বটা ভালো করে পড়েছি আজকের ক্লাসটা শুধু আমি পড়ালামই তোমাদের রেসপন্স দেখতে পারলাম না আমি এখন একটু তোমাদের সাথে কথা বলতে চাই যে আমি দুটো জিনিস তোমাদেরকে পড়িয়েছি বৃত্ত বায়োটসঅ সূত্রের প্রয়োগ তোমরা কতটা আত্মস্থ করতে পেরেছ যদি আত্মস্থ করতে পারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের কাছ থেকে যে জিনিসটা জানতে চাই যদি আত্মস্থ করতে পারো তাহলে আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই যে এই বায়োডসাভার সূত্র সম্পর্কিত আমাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হোমওয়ার্কগুলো হচ্ছে মিনিমাম তিনটা এই বায়োডার সূত্র রিলেটেড তিনটা সৃজনশীল করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তিনটা সৃজনশীল প্রশ্ন সলিউশন করে সমাধান করে তুমি বলতে পারো স্যার আপনি তো কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করার নাই সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করাই নাই কিন্তু সৃজনশীল প্রশ্ন সমাধান কিভাবে করতে হবে সেটা কিন্তু পুরো তত্ত্ব পরে আমরা বুঝে ফেলছি আমাকে হয় একটা পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে বলবে হয় বৃত্ত ওই তারটাকে বৃত্ত বৃত্ত বানিয়ে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করতে বলবে চৌম্বক ক্ষেত্রের মান কোথায় বেশি কোথায় কম এগুলো বের করতে বলবে এই রিলেটেড প্রশ্ন আসবে আমি তোমাকে সৃজনশীল প্রশ্ন না দিয়ে তোমাকে ম্যাথমেটিক্সের কথা বলতে পারি যদি এটাকেও করতে না পারো তাহলে অপশন দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আহ তিনটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে না পারলে তিনটা না দুইটা দিয়ে দিলাম যাও দুইটা সৃজনশীল প্রশ্ন সমাধান করবা অথবা পাঁচটা ম্যাথ করবা পাঁচটা গাণিতিক সমস্যা সমাধান করবা যে কোনো বই থেকে আমি দেখতে চাই সাথে সাথে যদি তোমরা এটা করতে পারো তার মানে তোমাদের টপিকটা বোঝা হয়ে গেছে আর যে কোনো তত্ত্ব করার সাথে সাথে তোমাকে কিন্তু ম্যাথমেটিক্স করতে হবে তাহলে হবে কি ওই তত্ত্বটা তুমি কতটা স্পষ্ট হয়েছ সেটা ম্যাথমেটিক্স করলে তুমি বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ কে যেন একটা প্রশ্ন করেছ আমি দেখছি অমিত আবার রিপ্লাই করেছ যে কুন্ডলিটা যদি পাকের এন সংখ্যাক হয় কুণ্ডলিটা যদি এন সংখ্যাক পাকের হয় যেমন কুণ্ডলিটাকে তুমি অনেকগুলা পাক দিলা সেক্ষেত্রে এখানে এই বৃত্ত মনে করো পাঁচটা পাক দিয়ে পাঁচটা বৃত্ত বানাইলা এন এর মান হবে ফাইভ সেক্ষেত্রে এই বৃত্তাকার পরিবাহের কেন্দ্রের লজিকটা হবে বি ইজ ইকাল টু এন ভাগ টু তোমাদের এরকম যে কোনো মনের কোনো কথা থাকলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি একটু দেখে নিচ্ছি এবং সাথে সাথে ক্লাসটা আজকে চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে শেষ করে দেওয়ার জন্য আরাফাত হোসেন বলছো স্যার আপনার আইডির নাম কি প্লিজ বলেন তাহলে ইনবক্স দিব তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার আইডির নাম শাহিনু সুজন কিন্তু আইডিতে ইনবক্স দেওয়ার দরকার নাই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি দেখে নিব আরাফাত ধন্যবাদ তারপর রাফা হ্যাঁ স্যার শুধুমাত্র গঘ হ্যাঁ 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 অমিত আমি বলছি সৃজনশীল করলে শুধুমাত্র গঘ করবে আর গণিত করলে পাঁচটা গণিত করবে নেক্সট ক্লাস কবে হবে স্যার রুটিনটা কি পাওয়া যাবে মিথিলা জামান নাজিফা আমি তোমাকে বলতে চাই প্রত্যেক মঙ্গলবারে আমার ফিজিক্স ক্লাস থাকে দুপুর দুইটায় কিশোর বাতায়নে আচ্ছা তারপর ক্রিস্টাল ক্লিয়ার স্যার কুন্ডলটা যদি সংখ্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝেছি ফাইন তোমরা বুঝলেই আমার সার্থকতা ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনুমতি সাপেক্ষে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি কারণ পড়াটা এই যে লেসনটা আমি পুরোটা পড়ালাম এই পড়াটা কাদের জন্য আমি রিভিশন দিলাম না এটা পুরোটা তোমাদের জন্য সো তোমরা খুব সিরিয়াসলি প্র্যাকটিস করবে এই চ্যাপ্টারের বায়োটস্ট সূত্র থেকে অনেক প্রশ্নই চলে আসে পরবর্তীতে বায়োট সূত্র যদি ভালো করে বুঝে থাকো তাহলে পরবর্তী টপিকগুলো পড়ে তোমরা অনেক মজা পাবে তাহলে কি কাজ করতে হবে তড়িৎ প্রবাহের ক্রিয়া চম্বকত্ব স্যার যে দুটো ক্লাস করাইলো প্রথমে এক আজকে হচ্ছে দুই নাম্বার ক্লাস পরবর্তী দিন ইনশাল্লাহ বাচ্চা একটু তিন নাম্বার ক্লাস হবে তো এই প্রথম দুই ক্লাস না বুঝে কিন্তু থার্ড ক্লাসে যাওয়া যাবে না সো যারা এই দুইটা ক্লাস বুঝো নাই তারা কিন্তু থার্ড ক্লাসটা ওখানে তুমি করতে এসো না এই দুইটা ক্লাস পুনরায় আবার রিভিশন দিয়ে তারপর তিন নম্বর ক্লাসে চলে এসো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে নিশ্চয়ই শুভকামনা আসসালামু আলাইকুম